আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জোহান্স মম কিচেন। আমি আজকে আপনাদের দেখাবো মজাদার ঝুরঝুরে বা জর্দা সেমাই কিভাবে ঘরে তৈরি করবেন। সামনে যেহেতু ঈদ চলে আসছে, আপনারা এই রেসিপি ফলো করে এইভাবে সেমাই তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখা যাক। ঝুরঝুরা সেমাই রান্না করার জন্য আমি একটি ফ্রাই প্যানে 2.5 চা চামচ ঘি ঢেলে নিচ্ছি। আর সেমাইটা আমি লম্বা, বাজারে যে লম্বা সেমাইটা কিনতে পাওয়া যায়, চিকন লম্বা সেমাই, ওই সেমাই নিয়েছি 100 গ্রাম। ঘি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে, দিয়ে দিচ্ছি 2 এলাচ, 2 দারচিনি। এখন এটা একটু ভাজা ভাজা করব। আমি ফ্রাই প্যানের মধ্যে সেমাইটা ঢেলে দিয়েছি, এখন এটা আস্তে আস্তে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে। একটু এভাবে আমি 2-3 মিনিট নাড়তে থাকব। এখন আমি 2-3 মিনিট নাড়ার পর আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা যে যেমন পছন্দ করেন ওই রকম দিতে পারেন। আমি এখন এতে অল্প একটু পানি ছিটিয়ে দিচ্ছি, নয়তো আমার চিনিটা গলবে না। এখন পানি দিলেও পরে আমার সেমাইটা ঝরঝরেই হবে, জাস্ট চিনি গলার জন্য পানিটা দিয়েছি। এই সেমাইটা রান্না করার সময় আমার চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো হিটে, বেশি আঁচ বাড়ানো যাবে না, তাহলে সেমাইটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা রয়ে যাবে। আমি এখন এতে দিয়ে দিচ্ছি একটু নারকেল কুড়ানো। নারকেলটা অপশনাল, কেউ যদি পছন্দ করেন দিতে পারেন, আর যদি কারো পছন্দ না হয় তাহলে দিবেন না। নারকেলটা দিলেই সেমাইটা বেশি মজা লাগে। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। এখন আমি এই সেমাইটা 2 মিনিটের জন্য ঢেকে দিব, যাতে চিনিটা আমার সেমাইয়ের মধ্যে ঢোকে এবং নারকেলের সাথে মাখা মাখা হয়। ঢেকে আমি 2 মিনিট রাখব। দুই মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি, চিনি থেকে আমার পানি বের হয়েছে, এই পানিটাও শুকিয়ে ফেলতে হবে। এখন একটু আঠা আঠা হয়ে আসছে। আমি এখন এতে দিয়ে দিচ্ছি 2 ধরনের বাদাম আর কিশমিশ, দিয়ে একটু ভালো মতো মিক্সড করে নিব। আপনারা ঘি এর পরিবর্তে যদি সয়াবিন তেল ইউজ করতে পারেন তাহলেও হবে, সমস্যা নেই, কিন্তু ঘি দিলে সেমাইটার ফ্লেভারটা ভালো আসে এবং মজা লাগে খেতে। এখন আমি অনবরত এইভাবে নাড়তে থাকবো যেই পর্যন্ত আমার সেমাইটা শক্ত হয়ে না আসে একটু। আর এই সেমাইটা একটু ঠান্ডা হওয়ার পরে এমনিও শক্ত হয়ে যায়। রান্না করার পরে রুম টেম্পারেচারে আমি কিছুক্ষণ রেখে দিলেও এটা শক্ত নরম শক্ত হয়ে যাবে, এরকম নরম আর থাকবে না। আমার খেয়াল রাখতে হবে যাতে আমার চিনিটা গলে যায় আর সেমাইটা যাতে শক্ত না থাকে, সেমাইটা যাতে সিদ্ধ হয়। আমার সেমাইটা হয়ে গিয়েছে, নাড়াচাড়া করতে করতে সেমাইয়ের কালারটাও চেঞ্জ হয়ে আসছে, আপনারা যারা করবেন তারা মানে দেখলেই বুঝতে পারবেন। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার জর্দা সেমাই বা ঝরঝরে সেমাই। আর আমার রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।